আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব গ্রাম বাংলার আরেকটি পুরাতন রেসিপি। এটা সবার বাড়িতে এখন মোটামুটি হয়ে থাকে, যেহেতু সাজনি ওঠা শুরু করছে, সেই জন্য আমি হাজির হয়েছি সাজনির একটা রেসিপি নিয়ে। এটা সবারই প্রথম ওঠা শুরু করছে বাজারে, যদিও আমাদের গাছে এখনও হয়নি, ফুল হচ্ছে। এটা আমরা কিনে নিয়ে আসছি। লাউ দিয়ে, সজনে ডাঁটা, আলু দিয়ে, টমেটো দিয়ে একটা বড়ি, এর সঙ্গে থাকবে বড়ি, এই যে শীতকালীন বড়ি আমাদের এখনও আছে, বড়ি তো বড়িগুলাও দিয়ে দিব ওর মধ্যে। এই রান্নাটা খেতেও খুবই অসাধারণ একটি রান্না লাগে। আর এখন মানে সজনে ডাঁটা উঠছে যেহেতু গরমের মধ্যে, একটা বেস্ট খাবার বলতে পারেন। আর এই যে মাটির সব জিনিসপত্র দেখতে পাচ্ছেন, এটা আমরা নতুন নিয়ে আসছি। তো আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। সবগুলোই মাটির নিয়ে আসছি, কড়াইটাও কিছুদিনের মধ্যে চেঞ্জ হবে, সমস্যা নাই। এই যে এই জিনিসগুলো দেখছেন, একদম ছোটো বাচ্চার খেলনার মতো, আমরা ছোটোকালে খেলছি রান্নাবাটি, ওরকমই লাগছে মনে হচ্ছে। আমি আজকে একবারে রান্নাবাটি নিয়ে খেলা করতে চলে আসছি। তো কে কে এইসব রান্নাবাটি নিয়ে খেলছেন সেটাও অবশ্যই জানাই দেবেন কমেন্টে। আমার এক ভাইস্তে, ও বলছে যে নতুন আম্মু তুমি কি এগুলো খেলার জন্য নিয়ে এসছো, এটা বলছে আমাকে। এই যে আপনারা আরেকটা কি বলবো ট্যালেন্ট একটু দেখুন, ও কেমন সুন্দর করে হাতে লাঠি উঠায় নিচ্ছে, সচরাচর এরকম দেখি না। এদিকে খেলা করছে, আমি রান্নাটা শুরু করে দিই। ওই রান্না দেখার জন্য বসে আছে আর খেলা করছে। যে এটাতে আমি তেল রাখছি, প্রথমে বড়িটা ভেজে নিব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আজকে আমি রান্নাটা করব পেঁয়াজ রসুন ছাড়াই। পেঁয়াজ রসুন ছাড়া কেমন হয় এই রান্নাটা আপনারা দেখতে থাকুন। দিয়েছি দুইটা তেজপাতা, সামান্য পাঁচ ফোড়ন, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এখন দিয়ে দিব এই যে সজনে ডাঁটা, লাউ, আলু। লবণ, হলুদ, এই যে সবজিটা ভালোভাবে মিক্স করে নিছি, এখন ঢাকাটা দিয়ে দেবো। এতে কোনো আমি এখন পানি দিইনি, কারণ লাউ থেকে পানি বের হবে, তো ওটাতেই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। এই
যে 10 মিনিট ঢাকা দিয়ে রাখছিলাম, সেদ্ধটা অনেকটাই হয়ে গেছে। এই যে পানি অনেকটা বের হয়েছিল, আরও অনেকটা শুকাই গেছে। ওইদিকে তরকারিটা হতে থাক, এখানে বড়িটা আমি একটু ভেঙে নিব, যেহেতু ঝোল করব না তো বড়িটা সেদ্ধ হতে যাবে না, সেজন্য কিছুটা ভেঙে নিব। এই যে বড়িটা ভেঙে নিয়েছি, এখন তরকারির মধ্যে দিয়ে দেব। খুবই সিম্পল একটি রান্না, কিন্তু খেতে অসাধারণ লাগে। এখন আমি কিছুটা পানি দিয়ে দেবো এতে। আদা জিরাটা প্রথমে দিয়ে নিব, তারপরে পানি দিয়ে দিব। এটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব, শুধু আদা জিরাই দিব মশলা হিসেবে, আর কিছু দিব না এতে। বাটিতে লেগে আছে, একটু পানি দিয়ে ধুয়ে দিই। আদাটা না ভেজে দিলে গন্ধ হয়, মানে গন্ধ লাগে গোটা তরকারিটাতে, সেই জন্য আদা দেওয়ার পরে সেটা ভেজে দিতে হবে তরকারির সঙ্গে। এইভাবে বেশি না, 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়ে পানিটা দিয়ে দিব। 2-3 মিনিটের মতো ভাজা হয়ে গেছে, আদাগুলো গন্ধ চলে গেছে। এখন এই যে কাঁচা টমেটো একটা কেটে নিয়েছি, এই যে এরকম বড় বড় ফালি করে, এখন এগুলো দিয়ে দিব এর মধ্যে। টমেটো, কাঁচা টমেটোতে এখন খেতে এত স্বাদ লাগছে, মনে হচ্ছে প্রত্যেকটা তরকারিতে দিলেই খাওয়া যাবে। টকটক লাগছে, গরমে টক জিনিসটা মানে সুস্বাদু প্রশান্তি এনে দেয়, ভালো লাগছে। দিয়ে মিশে সঙ্গে সঙ্গে এখন পানি দিয়ে দেবো। এগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, বড়িটা শুধু গলার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। এটুকু দিলেই যথেষ্ট আর দেবো না পানি, তখন ফুটতে থাকুক, 5 মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নেব। এইতো তরকারিটা আমি আরও 5 মিনিট ফুটাই নিয়েছি, সব সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, যে বড়িগুলোও খুবই ভালো সেদ্ধ হয়ে গেছে। লবণ আমি পরে আবার আরেকটু দিয়েছি টেস্ট করার পরে। তো এই যে এরকম, না ঝোল না শুকনা। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন গরমের এই রেসিপিটা। সজনে ডাঁটা এখন প্রথম উঠছে, জালি সজনে দিয়ে এটা খেতে খুবই ভালো লাগবে। এখন নামিয়ে নেব। এই যে টমেটোগুলো দেখেন, একবারে গলে যায়নি, একটু গলছে আর একটু গোটা গোটা আছে, এটা খেতে ভালো লাগবে। আর এর টকটা এর সঙ্গে মিশে গেছে, খুবই ভালো লাগবে। এখন জিরা ভাজা গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আমরা বেশিরভাগ রান্নাতেই জিরা ভাজা গুঁড়া খাই, এটা অনেকেই খায় না, আমাদের এটা খেতে খুব ভালো লাগে। এটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। তো এই ছিল আমার আজকের একটা গ্রামীণ রান্না, মিক্স ভেজিটেবলস মানে সবজি বলতে পারেন, এটার প্রপার কী নাম হতে পারে সেটা জানি নাই, আমরা এমনি তৈরি করে খাই। তো এই যে দেখুন, পেঁয়াজ রসুন ছাড়াও কত সুন্দর হয়েছে তরকারিটা, খেতেও অনেকটা ভালো হয়, আমরা খাই। আপনারা না খেয়ে থাকলে বাড়িতে অবশ্যই করবেন। তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কেমন লাগছে, আশা করছি ভালো লাগবে।
আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।